আসসালামু আলাইকুম, মুন্সিগঞ্জ সিঙ্গার প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার স্মার্ট টিভিটি যদি চালাতে চালাতে হ্যাং করে বসে, অথবা যদি স্মার্ট টিভিটি যদি স্লো কাজ করে, তাহলে আপনার কি করা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও দেখে উপকৃত হলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। আমরা অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করতে করতে টিভিটি এক পর্যায়ে হ্যাং করে অথবা স্লো কাজ করে। দর্শক, এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে যেই প্রসেসটি ব্যবহার করা হয়েছে, সেম প্রসেসটি কিন্তু আমাদের মোবাইল ফোনেও ব্যবহার করা হয়েছে। আমরা মোবাইল ফোনে কোনো অ্যাপস ব্যবহার করার পরে সেটি কিন্তু রিফ্রেশ করে ক্লিয়ার করে রাখি, কিন্তু আমরা টিভিতে এই জিনিসটা করতে যাই না। তাই টিভির ক্ষেত্রে যদি আপনি সেম কাজটি করেন তাহলে আপনার হ্যাং করবে না। তো চলুন শিখে যাই, শিখে নেই কীভাবে আপনি টিভিটি রিফ্রেশ করবেন এবং সারাদিন টিভি চালানোর পরে টিভি বন্ধের আগে অবশ্যই এই কাজটি করবেন। প্রথমে রিমোটটি হাতে নিয়ে চলে যাবেন উপরে ডান পাশের ঘড়িতে, দেখবেন এখানে একটি অ্যাপস রয়েছে টিভি বুস্টার। যার স্মার্ট টিভিতে এই অ্যাপসটি নাই, সে চাইলে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে যেয়ে আপনি ওকে বাটনটি দিয়ে ওকে বাটন প্রেস করে দিন। দেখুন এখানে ক্লিন আপ লেখা আছে, তো এখানে আপনি ওকে বাটনটি ওকে দিয়ে দেন। তো আমি এতক্ষণ যা কিছু ইউজ করেছি, যা জমা হয়েছে, তা এখানে ক্লিন আপ হয়ে গেছে। তো এভাবে করলে আপনার টিভিটি রিফ্রেশ হয়ে যাবে, এবং প্রতিবার টিভি অন করার সময় একবার রিফ্রেশ করে নেবেন এবং টিভি বন্ধের আগে একবার রিফ্রেশ করে নেবেন। তাতে করে আপনার সারাদিন যে ইউজ করছে, যা করেছেন, সেগুলোর জাং ফাইলগুলো রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার টিভিটি ফ্রেশ থাকবে। আর প্রিয় দর্শক, একটা জিনিস মনে রাখবেন, টিভিতে, স্মার্ট টিভিতে খুব বেশি পরিমাণ অ্যাপস ইনস্টল না করাই বেটার এবং খুব বেশি পরিমাণ ফাইল না রাখাই বেটার, কারণ এটি মোবাইলের মতো প্রসেসর ব্যবহার করা হয় না, যার কারণে একটু সমস্যা হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব খুব কম অ্যাপস ব্যবহার করার এবং চেষ্টা করব এই টিভি বুস্টার দিয়ে সব সময় রিফ্রেশ মারার। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।